বন্ধুরা, আমি পায়েল আর আমার চ্যানেল পায়েল ল্যাব জয়ন্ততে তোমাদের অনেক ভালোবাসা। তো চলো আজকে আমি তরকা বানাবো, তো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যে এখানে তরকা ডাল, তো এখানে আছে ছোলার ডাল আর সবুজ মুগ ডাল আর রাজমা, এই তিনটা আমি নিয়েছি। এই ডালটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম রাতে, তো ভিজানোর পর আজকে এটা সিদ্ধ করে নিয়েছি। আর আছে এখানে আছে পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর টমেটো। আর মশলায় আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। আর ধনে গুঁড়োটা আমার কাছে নেই, তো আমি নিইনি, তোমরা মানে চাইলে এটা ব্যবহার করতে পারো। আর এখানে আছে তেল, কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম তেল দিলাম। তো এটা আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা একটু গরম হোক। তো আমি কড়াইটা বসিয়ে, গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে তেল দিলাম। এটা সর্ষের তেল দিয়েছি, তো তেলটা এবার গরম হয়ে এসেছে। কুচি করে রাখা পেঁয়াজ, আর একটু দিয়ে দিচ্ছি এক চিমটে নুন। পেঁয়াজে নুনটা দিলে একটু পেঁয়াজটা মজে যায়, তার জন্য অল্প এক চিমটের মতো নুন দিলাম। এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। ঠিক আছে, এরপর আমি দেব রসুন কুচি আর আদা কুচি আর কাঁচা লঙ্কা। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি দেবো টমেটো। তো মশলাটা ভাজা হচ্ছে, আর একটু ভাজবো, আর এক মিনিটের মতো ভাজবো, তারপর মশলাগুলো দেবো। তো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি গুঁড়ো যে মশলাটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এখানে গুঁড়ো মশলাটা এবার আমি দিয়ে দেবো। সামান্য একটু জল, তো বন্ধুরা এভাবে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব ভালোভাবে। সামান্য একটু জল দিয়ে মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো কারেন্ট চলে গেছে, অন্ধকারে গরমে ফোন দিয়ে ভিডিওটা করা হচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দেব ডালটা, এখানে আমার 250 গ্রাম ডাল আছে। ডালটা মশলাটা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা আমি এখানে দুটো ডিম নিয়েছি, আর নিয়েছি সানরাইসের তড়কা মশলা আর একটু কাসুরি মেথি। তো এই উপকরণ দুটো একটু সাইডে ছিল, তো তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, তো দেখিয়ে দিলাম। আর এই ডিম দুটো এখন আমি ভেজে নেব।
ডিমটা আমি একটু ঝুরো ঝুরো করে ভেজে নিলাম। এবার আমার তরকা হয়ে গেছে, তো এই ডিমটা আমি তরকার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার তরকা রেডি হয়ে গেছে, এরপর আমি দেব তরকা মশলা, কসুরি মেথি, দুটো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর দেব প্রত্যেকে ধনে পাতা। তো এরপর আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার তরকা, এরপর আমি বানাবো রুটি।